2024 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের আরও এক বছর বাকি থাকলেও ইতোমধ্যেই প্রচারণা শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 28 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ট্যাম্পে এক অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন, রিপাবলিকান চরমপন্থীরা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে, এমনকি রিপাবলিকানদের সবাই মেক আমেরিকা গ্রেট অ্যাগেন নীতিতে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ক্যাম্পেইন আসলে একটি চরমপন্থী আন্দোলন, এটি মার্কিন গণতন্ত্রের মৌলিক ধারণার পরিপন্থী। প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার অ্যারিজোনার ট্যাম্পে প্রয়াত সিনেটর জন ম্যাককেইনকে সম্মান জানানোর একটি অনুষ্ঠানে উপস্থিত হন বাইডেন। সেখানে তিনি বলেন, রিপাবলিকানদের সবাই এই আন্দোলন বা ক্যাম্পেইনকে মেনে চলে না এবং এই দলটি বর্তমানে মাগা রিপাবলিকান চরমপন্থীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাদের সবচেয়ে বড় এজেন্ডা আমেরিকার গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে মৌলিকভাবে পরিবর্তন করা। 2024 সালের যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন। অন্যদিকে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে আবারও নির্বাচনের লড়াইয়ে নামার কথা বহু আগে থেকেই বলে আসছেন জো বাইডেন। 2020 সালের সর্বশেষ নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করেছিলেন বাইডেন। তবে অতীতের সেই পরাজয়ের পরেও আগামী নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে থাকা রিপাবলিকান পার্টির অন্য নেতাদের চেয়ে এবার জনমত জরিপে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আর তাই সামনের বছরের নির্বাচনে বাইডেন এবং ট্রাম্প ফের মুখোমুখি হতে পারেন। মূলত সেই নির্বাচনকে সামনে রেখে মার্কিন গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার বিষয়টিকে প্রধান ইস্যু হিসেবে সামনে এনেছেন জো বাইডেন। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা ডেস্ক।